ভারতে উগ্র হিন্দুত্ববাদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস যেন একে অপরের সমর্থক। আরএসএসের মূল লক্ষ্য হিন্দু সমাজ ও দেশ গঠন হলেও তাদের বিরুদ্ধে কঠোর হিন্দুত্ববাদের অভিযোগ সেই শুরু থেকেই। অনেকেরই মতে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোই যেন আরএসএসের প্রধান কাজ। তবে সমালোচনার বিপরীতে তাদের কিছু প্রশংসা আছে। যেমন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে প্রচুর বাংলাদেশি জীবন বাঁচাতে শরণার্থী হিসেবে ভারতে প্রবেশ করে। তখন স্বেচ্ছাসেবী হিসেবে আরএসএস কর্মীরা শরণার্থী বাংলাদেশিদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজটি করেন। এছাড়াও আরএসএসই প্রথম সংগঠন যারা জাত পাত ভেদাভেদ ভুলে বাংলাদেশি শরণার্থীদের রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল। জেনে নেওয়া যাক আরএসএস এর শুরুর দিকের কথা। 1925 সালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগাওয়ার ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র। 1925 সালে জন্ম হলেও আরএসএস কখনোই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেয়নি, বরং ব্রিটিশ তোষণে মনোযোগ দিয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশ জামাত ইসলামীর মতো আরএসএসও বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছিল। ব্রিটিশ তোষণের পরেও উগ্রবাদী চিন্তাধারার জন্য আরএসএসকে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার। আরএসএস এর কর্মী নাথুরাম গডসে হত্যা করেছিল ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে। গডসের মতে মহাত্মা গান্ধী মুসলমানদের সাথে মিলেমিশে কাজ করছিল বলে তাকে হত্যা করেছিল সে। গান্ধীকে হত্যার কারণে ভারত সরকার আরএসএসকে নিষিদ্ধ করেছিল। 1975 থেকে 1978 সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা চলাকালে নিষিদ্ধ ছিল এই সংগঠন। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পরও এই সংগঠন নিষিদ্ধ হয়। আরএসএসের সাবেক প্রধান মাধব সদাশিব গোলবলকার ছিলেন হিটলারের বর্ণ বিশুদ্ধতা মতবাদে অনুপ্রাণিত। কিছু আরএসএস নেতারা ইসরায়েলপন্থীও ছিলেন। ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠনের সময় পূর্ণ সমর্থন জানিয়েছিল আরএসএসের ভাবী প্রধানরা। বিভিন্ন সময় তারা ইসরায়েলের প্রশংসা করে বেড়ায়, কারণ তারাও ইসরায়েলের মতো ভারতকেও ধর্মীয় রাষ্ট্র গঠন করতে চায়। আজকের দিনে আরএসএস এর কর্মী বাছাইকরণ প্রক্রিয়া বেশ দীর্ঘ। আরএসএস এর প্রত্যেক সদস্যকে কিছু প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে সদস্যরা এক জায়গায় একত্রিত হন, সেখানে ব্যায়াম, লাঠি খেলা বা জাতীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। এই জায়গাকে বলা হয় শাখা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সদস্যদের বলা হয় স্বয়ংসেবক। প্রত্যেক স্বয়ংসেবককে এই শাখায় এনে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম বর্ষে কোনো রাজ্যের কয়েকটা জেলা থেকে এমন স্বয়ংসেবকদের বেছে নেওয়া হয় যাদের নেতা হওয়ার ইচ্ছা বা প্রতিভা আছে। শিবিরে তাদের প্রশিক্ষণের ভেতর রাখা হয়। প্রশিক্ষণ শেষে দু তিনটি রাজ্য থেকে কয়েকজন স্বয়ংসেবককে বাছাই করা হয়। তাদের নিয়ে শুরু হয় দ্বিতীয় বর্ষের শিবির। এখানেও একইভাবে স্বয়ংসেবকদের নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয়। শিবির শেষে নতুন দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হয় অন্য জায়গায়। সেই দায়িত্ব তারা কতটা ভালোভাবে পালন করছেন তার ভিত্তিতে শুরু হয় তৃতীয় বর্ষের শিবির। তৃতীয় বর্ষের শিবিরের জন্য স্বয়ংসেবকদের বেছে নেওয়া হয় সারা দেশ থেকে। আরএসএস এর স্বয়ংসেবকদের মধ্য থেকেই বেছে নেওয়া হয় প্রচারক এবং বিস্তারক। যারা সর্বক্ষণের সদস্য হিসেবে থাকা শপথ নেন তাদের প্রথম ধাপে বিস্তারক করা হয়। বিস্তারকদের কাজে খুশি হলে তাদের প্রচারক পদে তুলে আনা হয়। মাত্র 5টি স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করেছিল আরএসএস। এখন সমস্ত ভারতে 50,000-এর বেশি শাখা রয়েছে আরএসএস এর। বর্তমানে আরএসএস প্রধানের নাম মোহন রাও মধুকর ভাগবত। আরএসএস দাবি করে যে তাদের প্রশিক্ষিত সদস্যের সংখ্যা 1 কোটিরও বেশি। সংঘ পরিবারে 80টিরও বেশি আনুষঙ্গিক সংগঠন রয়েছে যা বিশ্বের 40টি দেশে সক্রিয় রয়েছে। বর্তমানে সংঘের দৈনিক শাখার সংখ্যা 56,569। এছাড়াও প্রায় 13,847 সাপ্তাহিক জমায়েত এবং 9,000 মাসিক জমায়েত বা ছোট পরিসরের সমাবেশ হয় আরএসএস এর। আরএসএস কখনোই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু এটা সবারই জানা যে বিজেপির প্রতিটি পদক্ষেপের নেপথ্যে রয়েছে আরএসএস এর মতাদর্শ। অনেকে বলেন আরএসএস এর হাফ প্যান্ট না পড়লে বিজেপির নেতা হওয়া যায় না। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুধু পুরুষদের সংগঠন, একই রকমের একটি সংগঠন রয়েছে মহিলাদের জন্য, নাম রাষ্ট্র সেবিকা সমিতি। রাষ্ট্র সেবিকা সমিতি থেকে উঠে এসেছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, প্রাক্তন পররাষ্ট্র বা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি করেছে আরএসএস এর সদস্যদের মাঝে শুরু থেকেই সাম্প্রদায়িক ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়, তাই এটি কোনো ধর্মনিরপেক্ষ দল নয়। আরএসএস মনে করে হিন্দু শব্দটি কোনো জাতিকে বোঝায় না, ভারতে বসবাসকারী সবাইকেই হিন্দু বলা উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিগত বছরগুলোতে বিজেপি ও আরএসএস এর চমকপ্রদ উত্থানের পেছনে নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।